দর্শক, এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রাজীবপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শফিউল আলম, ভাইস চেয়ারম্যান বাবু মিয়া এবং নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা রেনু। সেই সাথে উপস্থিত আছেন রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার তানবির আহমেদ, উপস্থিত আছেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান। এই খেলার যারা কলাকৌশলী রয়েছে, শিক্ষক শিক্ষার্থী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই কিন্তু উপস্থিত রয়েছেন। মাঠে চলবে খেলা, আর এই খেলার উদ্বোধন করবেন এই মুহূর্তে। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন খেলাটি আর উদ্বোধনের অনুষ্ঠানটি। আর এই ফাইনাল খেলাটিতে অংশগ্রহণ করবেন যে দলগুলো, কোদালঘাট ইউনিয়ন এবং রাজীবপুর সদর ইউনিয়ন। আর এই দুই ইউনিয়নের বাছাই পর্বের অর্থাৎ শেষ পর্বের খেলা, ফাইনাল খেলাটি এই মুহূর্তে অনুষ্ঠিত হবে। আর এই মুহূর্তে উদ্বোধন করবেন কিন্তু নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শফিউল আলম। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এবং সামনে যে কোচিং কাছার ছেলেমেয়েরা আমরা আছো, তো আজকের এই বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024 উপজেলা পর্যায়ে এই খেলা শুভ ফাইনাল খেলা শুভ উদ্বোধন করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র উপজেলা পরিষদ রাজীবপুর কুড়িগ্রামের সম্মানিত অভিভাবক, অত্র উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব শফিউল আলম, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজীবপুর কুড়িগ্রাম মহোদয়, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন অফিসার ইনচার্জ মহোদয় এবং এই টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। তো স্যার, আপনাদের কাছে অনেক ধন্যবাদ স্যার, আপনারা মূল্যবান সময় দিয়েছেন আমাদের এই ফাইনাল ক্লাসে উদ্বোধন করার জন্য। আমি এ পর্যায়ে মূল্যবান বক্তব্য সহ আজকের এই এ পর্যায়ে আজকের এই ফাইনাল খেলা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করার জন্য আমি এ পর্যায়ে অনুষ্ঠান যারা মাঠের বাইরে রয়েছে তারাও করতালি দিই, করতালি দিয়ে আমাদের এই অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এই ম্যাচে যারা অংশগ্রহণ করছে তারা রাজীবপুর ইউনিয়নের প্রতিনিধিত্বকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগী। আমরা আশা করি তারা অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুন্দর ফুটবল খেলে আমাদের মন জয় করবে। দর্শক মন্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখছি যে ফুটবল খেলায় আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেকটা। দর্শক মন্ডলী, আপনারা যারা এই মাত্র মাঠে এসে উপস্থিত হলেন তাদেরকে জানাচ্ছি বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ 2024 এর আজকের এই উপজেলা পর্যায়ে শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সম্মানিত প্রধান শিক্ষক বালিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আছে প্রথমার্ধের বার্ষিক আক্রমণে কোদালগাড়ি তাদের নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা এখন পর্যন্ত পুনের অনুকূলে খেলার ফলাফল এই মুহূর্তে প্রথমার্ধের প্রথম বাসি এবং প্রতিদ্বন্দ্বিতা দল লম্বা করে দাঁড়িয়েছেন একাধিক খেলোয়াড়, সেখানে আবার রাজীবপুর ইউনিয়ন তাদের নিয়ন্ত্রণে ফাঁস বল চলে গেল আবার কোদালগাড়ি ইউনিয়নের অনুকূলে, একাধিক খেলোয়াড় সেখানে বল চলে গেল, একাধিক খেলোয়াড় সেখানে, দেখা যাক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে এই খেলা অতিবাহিত হচ্ছে। আক্রমণে রাজীবপুর ইউনিয়ন তাদের নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা, দেখা যাক পিচ্ছিল মাঠ, একাধিক খেলোয়াড় সেখানে জটলা বেঁধেছে, আবারও আক্রমণে রাজীবপুর ইউনিয়ন তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, দেখা যাক সেন্টার সার্কেলের মধ্যে এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রেখেছেন, সেবা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এখন পর্যন্ত তাদের পায়ে রাজীব প্রহরী ক্লিয়ার করার একটা চেষ্টা, আবারও কোদালগাড়ি ইউনিয়ন তাদের নিয়ন্ত্রণে, দেখা যাক বল নিয়ে কারাকারি, বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখার বাইরে, থ্রো ইন এই মুহূর্তে রাজীবপুর ইউনিয়নের অনুকূলে,